ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদিহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين قال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم الطهور شطر الإيمان رواه مسلم جابتي وشكر الله رب العالمين الجنة جار بشيش مهرباني تي আজকে আমরা সালাতুল জুমায় উপস্থিত হতে পারলাম এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ইলাহিতে জানাই অসংখ্য শুকর আমরা পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী প্রিয় নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা আজকে উজুর ফজিলত এবং তার সংক্ষিপ্ত পদ্ধতি আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা প্রথম খুতবায় প্রথম কথা হলো উজু একটি এমন ইবাদত যেই উজু ছাড়া আর যেই পবিত্রতা ছাড়া আপনার সালাত কবুল হবে না আপনার নামাজ কবুল হবে না নামাজ কবুল হওয়ার জন্য অবশ্যই আপনার আমার এই সালাতটা পরিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাকে উজুর করতে হবে এবং এই উজুর পদ্ধতি ভালো করে জানতে হবে এই জন্য আমরা উজু করার পদ্ধতি এবং এর কিছু ফজিলত আজকে আলোচনা করবো ইনশা আল্লাহ তাআলা তার আগে আমি সবাইকে জানাইতেছি পবিত্র ঈদুল আজহা যে চলে গেল এই জন্য আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ঈদ আমাদেরকে উদযাপন করার তৌফিক দিলেন এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই জন্য আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক তাকাব্বালাল্লাহ মিন্না মিনকুম সালিহাল আমাল আল্লাহ আপনার আমার সকলের ভালো আমলগুলি কবুল করুক বলুন আমিন সম্মানিত ভাইরা তা আমরা পবিত্র দুটি ঈদ শেষ করলাম ঈদুল ফিতর ঈদুল আজহা এখন আমরা আমাদের ইবাদত বন্দেগীতে ভালো করে আরও মনোযোগ হওয়া উচিত এবং বিশেষ করে হাজি সাহেবগণ যারা হজ করলেন হজ করার পরে যদি আপনি আরও ভালো কাজ বেশি করে করেন করতে পারেন তাহলে বুঝবেন যে আলহামদুলিল্লাহ আপনার হজটা কবুল হয়েছে কিন্তু অনেক হাজি সাহেবগণ হজ করেই আপনি এখন যদি খারাপ কাজের দিকে বেগেছি অগ্রসর হন জুলুম অত্যাচারে যদি নিপীড়িত হন মানে নিবেদিত হন ওই দিকে যদি কাজ মনোযোগ দেন তাহলে আপনার এটার কবুল হয়েছে বলে তার প্রমাণ পাওয়া যাবে না এজন্য করে ওলামায়ে কেরামের কথা হলো কেউ যদি কোনো ভালো কাজ করে আরও ভালো কাজ বেশি করে বোঝা যাবে তার ওই আমলটা কবুল হয়েছে আল্লাহ যেন সকল হাজিদের হজকে কবুল করেন বলুন আমিন এবং তাদের গোনা খাতা যেন আল্লাহ মাফ করে দেন বলুন আমিন এবং তাদের নতুন জীবন শুরু হলো নতুন একটা খাতা শুরু হলো এই খাতায় যেন আর কোনো দাগ না লাগে এই জন্য তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হন আল্লাহ এই তৌফিক দান করুন বলুন আমিন এবং যে সমস্ত ভাইরা হজ করতে পারেননি আল্লাহ যেন তাদেরকেও হজ করার তৌফিক দান বলুন আমিন সম্মানিত বন্ধুগণ আসুন আমরা এই পরিচ্ছন্নতা অর্জন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে যে হাদিস রয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা একটা ইমানের অঙ্গ
ইমানের অংশ হলো পবিত্রতা, অর্থাৎ বিশেষ করে পরিচ্ছন্নতা, বিশেষ করে এখানে যেটা উজু, গোসল ইত্যাদি বোঝানো হয়ে থাকে। তা আপনার আমার সালাত আদায় করার জন্য অবশ্যই আগে উজু করা দরকার। আর এই উজু করার মধ্যে কী কী প্রসেস আপনাকে গ্রহণ করতে হবে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 6 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজা কুমতুম ইলা সলাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, অর্থাৎ আয় ইজা আরাদতুম ইলা সলাত, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা মণ্ডলী ধুয়ে নাও, হ্যাঁ, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মসহ করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পা গিরাসহ ধৌত করো। এখানে চারটি বিষয় রয়েছে স্পষ্ট আয়াতে, এখানে চারটি বিষয় এটা ফরজ, এবং পাশাপাশি আরও দুইটি বিষয় ফরজ এ আয়াতের মধ্যে প্রমাণিত। এজন্য উজুর মধ্যে ছয়টা কাজ ফরজ। এক নম্বর হলো যে আপনার মুখমণ্ডল ধৌত করা, এটা ফরজ। এরপরে হাত ধৌত করা, দুই হাত কনুই সহ, দুইটি ফরজ। এরপরে মাথা মসহ করা, তিনটি ফরজ। এরপরে দুই পা ধৌত করা, চারটি ফরজ। আর দুটি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, প্রথমে মুখমণ্ডল ধৌত করো, তারপর হাত, এরপরে মাথা মুছে করো, এটার নাম বলা হয় তারতিব। যেই অঙ্গ ধোয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ ধুইতে বললেন, যেই কাজ করার পর যে কাজ করতে বললেন, ওই কাজটা ওইভাবে করাও হলো ফরজ। কোনো লোক যদি মনে করেন আগে পা ধোয় পরে মুখ ধোয়, উজু হবে কি হবে না ভাই? উজু হবে না। কেন হবে না? যে আল্লাহ যেই নিয়ম বলছেন, তরতিব যেটা বলছেন, যেই সিস্টেম বলেছেন, ওই সিস্টেমের ব্যতিক্রম হইল, এই জন্য হবে না। এবং এখানে এই যে আরেকটা শব্দ আছে, অক্ষর আছে, ওয়া উজু কি ফাগসিলু উজু হাকুম, ওয়া আইদিয়াকুম, মুখমণ্ডল ধৌত করো এবং হাত ধৌত করো। এই যে ওয়াও, বারবার ওয়াও যে আল্লাহ বলেছেন, এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে একটা অঙ্গ ধোয়ার পর আরেকটা অঙ্গ ধোবেন না শুকানোর আগেই। কোনো লোক যদি, এটাকে বলা হয় পরস্পর করা, মানে মোয়ালাত করা, কন্টিনিউ করা। কোনো লোক যদি মনে করেন যে হাত ধুইলেন, এখন মাথা মুছে করার সময়, এখন যদি এই সময় একটা টেলিফোন আসলো, আপনি টেলিফোনটা ধরে কথা বলা আরম্ভ করলেন, এই পাশে হাত শুকিয়ে গেল, আর এরপরে আবার পানি নিয়ে মাথা মুছে করলেন, আপনার রুজুটা হবে না। কেন হবে না? আপনি অনেক লেট করে ফেলছেন। কিন্তু যদি মোবাইলটা বের করে, হ্যালো ভাই আমি উজু করতেছি, পরে কথা বলবো, হাতটা শুকানোর আগেই, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কথা বললেন 15 মিনিট 10 মিনিট 5 মিনিট, এরপরে এসে মাথা মুছে করলেন, হবে? হবে না। কেন হবে না? যে আল্লাহ যে বলছেন যে মুখমণ্ডল ধৌত করো, এরপর হ্যাঁ হাত ধৌত করো, এরপর মাথা মুছে করো, এরপর পা ধৌত করো, এই যে আল্লাহ যে একটার পর আর একটা করতে বললেন, এটা আপনি করলেন না। এই জন্য একটা অঙ্গ ধৌত করার পর আর একটা অঙ্গ ধৌত করা, ওটা শুকানোর আগেই, এটাকে বলা হয় মোয়ালাত। এই জন্য এই ছয়টা কাজ উজুর মধ্যে ফরজ, কেউ যদি বাদ দেয় তার উজু হবে না। এর মধ্যে আরও অনেক সুন্নত কাজ রয়েছে, যেমন সংক্ষেপে আমি বলি উজু করার নিয়ম। প্রথমে দিলে দিলে নিয়াত করবেন, নিয়াত অন্তরের ব্যাপার, মুখ দিয়ে বলা হলো বিদআত, আত-তালাফুযু বিহি বিদআহ, আন-নিয়্যা মুহাল্লুহা আল-কলব ওয়াত-তালাফুযু বিহি বিদআহ, নিয়তের স্থান হলো অন্তর, মুখ দিয়ে বলা হলো বিদআত। এজন্য করে আপনার আমার যেটা মনে মনে সংকল্প করবেন যে উজু করব, বাস। এরপরে বিসমিল্লাহ বলবেন, কারণ হাদিস শরীফে এসেছে, মাল্লাম ইয়াজ কে লা উযু আলি মাল্লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম, যে ব্যক্তি উযুতে বিসমিল্লাহ বলে না তার উযু হয় না। এজন্য উযু করার আগে প্রথমে দিলে দিলে নিয়াত করবেন, এরপরে বিসমিল্লাহ বলে আপনি হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করবেন, আঙ্গুলগুলি খেলাল করবেন, এরপর পানি নিয়ে কুলি করবেন, হ্যাঁ সুম্মা তামাজমাজ, এরপরে কুলি করবেন, কুলি করবেন, অর্ধেক পানি দিয়ে কুলি করে অর্ধেক নাকে দেওয়া, এটাও জায়েজ। আর যদি এটা না পারেন, তাহলে আপনি পানি নিয়ে কুলি করলেন, দাঁতগুলো ঘষলেন, জিহ্বা ঘষলেন ভালো করে, এরপরে গড়গড় করে কুলি করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু খুব করে অনেকে শব্দ করে, গ গ গ গ গ, এত শব্দ করার জরুরত নয়, হালকাভাবে করলেই যথেষ্ট। কিন্তু এই গড়গড় করে কুলি করবেন না, ওই সময় যদি রোজা থাকেন,
রোজা থাকা অবস্থায় এ কাজ করা যাবে না, কারণ পানিটা ভেতরে চলে যেতে পারে। অনুরূপভাবে এরপরে কুলি করা হয়ে গেল, নাকে পানি দিয়ে টানবেন, টানিয়ে নাক ঝাড়বেন। কিন্তু যদি আপনি রোজাদার হন, নাকে পানি দিয়ে খুব জোরে টানা যাবে না, কারণ নাকের সঙ্গে গলার একটা সম্পর্ক আছে, নাকের পানি দিয়ে ভেতরে চলে যেতে পারে। রোজা থাকা অবস্থায় খুব জোরে টানা যাবে না, হালকাভাবে দিয়ে। কিন্তু অন্য সময় আপনি ইস্তেনসার, প্রথমে ইস্তেনসাব, এরপরে ইস্তেনসার, অর্থাৎ কুলি করবেন তিনবার, চারবার করবেন না, একবার দুইবার তিনবার পর্যন্ত করা যাবে। এরপরে নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তিনবার, একবার দুইবার তিনবার। এরপরে দুই আঙ্গুলে দুই হাতের তালুতে পানি নিয়ে মুখমণ্ডল মোসাহ করলেন, ধৌত করবেন। মুখমণ্ডল হলো কপালের চুল গজানোর জায়গা থেকে নিয়ে দুই কানের সাইড দিয়ে থুতনির নিচ পর্যন্ত, এটা হলো কপাল। যদি দাড়ি থাকে দাড়ির খেলাল করলেন, প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিলেন, এরপরে আঙ্গুলগুলি দাড়ির ভেতরে ঢুকে দিয়ে খেলাল করলেন, এরপরে আবার পানি নিয়ে আপনার চোখের পাতা ভালো করে জন্য এগুলো সব ভেজে এগুলি খেয়াল করবেন দুইবার, এরপরে আরেকবার পানি দিয়ে ধুইলেন তিনবার। তিনবার ধোয়া হয়ে গেল, এরপরে আপনি ডান হাতে পানি নিয়ে কনুইয়ের ওপর পর্যন্ত ধৌত করবেন সুন্দর করে একবার, আবার পানি দিয়ে। যদি টেপের মধ্যে উঁচু করেন তাই আপনার দিলে নিয়ে থাকলে তো এরকম করে দিলাম, এটা একবার ধুইলেন, আবার দিলেন, আবার এরকম করে তিনবার ধৌত করলেন, প্রথমে ডান হাত এরপরে বাম হাত। ধৌত করার পর একটু পানি ডান হাতে নিয়ে বাম হাতে দিয়ে ভিজালেন, ভিজিয়ে মাথার চুল গজানোর জায়গা থেকে নিয়ে পেছনে একে পিছনে গর্দান পর্যন্ত নিয়ে যাবেন, আবার সেখান থেকে সামনে নিয়ে আসবেন মাত্র একবার। এই মাসেহ করাটা কয়বার? একবার। অনেকে বলেন যে মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করলে হয়, জি না, সম্পূর্ণ মাথার মাসেহ করতে হবে, সম্পূর্ণ মাথাটা মাসেহ করতে হবে। এই মাথা মাসেহ করবেন, এরপরে হাদিস শরীফে এসেছে আল উজনান মিনার রাস, দুই কান হলো মাথারই অংশ। অনেক সময় বলে না কান টানলে মাথা আসে, হ্যাঁ দেখেন আপনার কানটা টেনে দেখেন তো মাথা আসে কি না, অবশ্যই মাথা আসবে। তাই জন্য বলা হয়েছে যে আল উজনান মিনার রাস, অর্থাৎ মাথা মসে করার পর এই শাহাদাত আঙ্গুল দুটি কানের ছিদ্রে প্রবেশ করিয়ে যত লাইন আছে ওই লাইনগুলি চালাবেন এবং বিরুদ্ধ আঙ্গুল দিয়ে কানের পিঠটা মসেহ করে দেবেন একবার মাত্র। এরপরে অনেকে দেখা যায় যে ঘাড় মোসেহ করে, ঘাড় মোসে করা জায়েজ নাই, এটা হলো বিদআত। এটা সম্পর্কে যে হাদিস বলা হয় যে ঘাড় মোসে করলে ওটাতে জাহান্নামের আগুনে জ্বলবে না, এটা একটা জাল হাদিস, বানাওয়াট হাদিস, তৈরি করা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এই হাদিসের উপর আমল করা জায়েজ নাই। অনেক ভাই ঘাড় মোসে করে না, সহি হাদিসে কোনো প্রমাণ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় মোসে করেছে। এটা তাহলে মাথা মুছে করবেন, কান মুছে করবেন, এরপরে ডান পাটা ধৌত করবেন, এরপর বাম পাটা ধৌত করবেন। এই রকম ধৌত করার সময় কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আঙ্গুলের ফাঁকগুলি খেলাল করবেন এবং পায়ের গোড়ালি যাতে ভালো করে ভেজে যায় এদিকে খেয়াল রাখবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল আকাবি মিনান নার, হ্যাঁ যাদের পায়ের গোড়ালি ভেজে না তাদের জন্য অত্যন্ত কঠিন অবস্থা রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, ওটা জাহান্নামের আগুনে চলে যাবে। এই জন্য করে অনুরোধ থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী আপনি আমি যেন এই পায়ের গোড়ালিটাও ভালো করে ধৌত করি। পায়ের গোড়ালি যখন ধৌত হয়ে গেল সুন্দর করে ধুইলেন, ধোয়ার পর একটা আপনি দোয়া বলবেন। কি দোয়া? উজুর শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই পদ্ধতি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, উজু করার পরে একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি উজু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এরপরে ইমাম তিরমিজিতে একটা হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা কেউ যদি পড়ে উযু করার শেষে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে যায়, ইয়াদখুলু মিন আইয়াহা শা, যে দরজা দিয়েই সে জান্নাতে যেতে পারবে, যেতে চায় জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে এই উযু অনেক ফজিলত রয়েছে, এই উযু এভাবে আপনি করবেন, উযু করলে আপনার উযুটা হবে। তবে একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি উযুতে
চারবার করে ধৌত করে, সে সম্পর্কে হাদিসে এসেছে যে ফাকাদ তাআদা ওয়া জালাম, সে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো এবং জুলুম করলো, এই ব্যক্তি জুলুম করলো, সীমা লঙ্ঘন করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে তুমি সীমা লঙ্ঘন করলে, জুলুম করলে, এই জুলুম করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, আপনার এই পাপের সীমা লঙ্ঘন করলেই ওটা পাপ, এই পাপের কাজ করা যাবে না। কিন্তু কেউ যদি ভুলক্রমে করে ফেলেছে সেটা আল্লাহর কাছে মাফ চাইতে হবে, মাফ হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে চারবার করে ধোয়া যাবে না। আবার অনেকে তিনবার করে মাথা মুছে করে, জি না, একবার করে মাথা মুছে করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই উজু করার পরে যে উজু করে আপনি দোয়া পড়লে আপনার জান্নাতের আটটি দরজা খুলে যাবে, এই হাদিসটি সহি মুসলিমে বর্ণিত রয়েছে এবং ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। আসুন আমরা এই সহি পদ্ধতিতে উজু করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন, রুনা আমিন। সম্মানিত বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় খুতবায় যে বিষয়টি আলোচনা করব সেটা হলো এই উজু করার ফজিলতগুলি কী কী, সে সম্পর্কে আমরা দ্বিতীয় খুতবা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআন।